হ্যালো বন্ধুরা, তো থাম্বনেল দেখে তোমরা অবশ্যই চিন্তা করছো যে আমি কিভাবে 50 টাকা দিয়ে এই লিপেন আর্টটা তৈরি করেছি। তো এই ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি মার্কেটে গিয়েছিলাম আমার বেবির জন্য কিছু শপিং করতে। তো আমার এই লিপেন আর্টের দোকানে এই লিপেন আর্টটা চোখে পড়ে যাওয়াতে আমি এটা নিয়ে নিয়েছি। সাথে এর জন্য একটি আয়নাও নিয়ে নিয়েছি, কারণ লিপেন আর্টের মধ্যে আয়নার যে কাজগুলো সেগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখন আমার দরকার জেসো, ভার্নিশ, অ্যাক্রিলিক কালার এবং আরো অনেক ডিজাইনের মিরর, কিন্তু এগুলো আমার কাছে কিছুই নেই। আমি শুধু মার্কেট থেকে এই লিপেন আর্ট আর এই মিরর, এই একটা ডিজাইনের মিররটা উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি ঘরে এসে ভাবছি যে এটা কি করব। আমি আমার কাছে তেমন কোনো জিনিসও নেই, কিন্তু যেহেতু আমি এটা নিয়ে এসে করেছি তো আমার তো এটা পুরোপুরি বানাতেই হবে। তো আমি ঘর থেকে আমার যে ফোম সফট ক্লে গুলো আছে সেগুলো থেকে একটি ক্লে উঠিয়ে নিয়েছি, আর এটা সাদা না, এটা একটা অফ হোয়াইট ক্লে। আর তো এটা দ্বারাই আমি এই লিপেন আর্টটাতে ক্লে বসিয়ে নেব। তো ক্লে তো আমি বসিয়ে নিয়েছি, কিন্তু এটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমি যদি এখানে মল্টি ক্লেটা ইউজ করতাম তাহলে আমার এত একটা কষ্ট হতো না, কারণ সেটা খুবই হার্ড থাকে আর এটা হাতের সাথে চিপকে যায় বারে বারে। তো এখন আমার লিপেন আর্টে এই কালার গুলো করা বাকি আছে। তো আমার কাছে যেহেতু অ্যাক্রিলিক কালার নেই, তো আমি আমার এই কৌটা সাধারণ রং গুলো ইউজ করব। এর আগে আমি সাদা রংটা পুরোপুরি দিয়ে দিব যাতে যে কোনো রং এটার মধ্যে বসে যায়। তো এখন আমি এখানে এই গোল গোল জায়গাগুলোতে ইয়েলো গুলো দিয়ে দিব, এবং যে ফুলের পাপড়ি গুলো আছে এগুলোর মধ্যে আমি নীল কালার গুলো ইউজ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়ে এসেছে। তো আমার কাছে যেহেতু একটাই মিরর আছে আমি সেটা ইউজ করে ফেলেছি, আর বাকি যে আমার অন্য একটি ডিজাইন দরকার সেটা আমি আমার পুরনো একটি জামা আছে সেটার লেসের মধ্যে এই ডিজাইনের মিরর গুলো পাওয়া গিয়েছে। তো এগুলো আমি অনেক কষ্ট করে হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি লিপেন আর্টটা তৈরি করে ফেললাম। তো লিপেন আর্ট আমার তৈরি হয়ে গিয়েছে। আসলে কথা বলে না, চেষ্টা করলে আসলে উপায় হয়। তো আমি যেভাবেই হোক আমার লিপেন আর্টটা তৈরি করেছি, আর এটি করার মাধ্যমে আমি বুঝতে পেরেছি আমার কি দরকার পড়তে পারে, কিভাবে এটা হতে পারে, যেহেতু আমার এটা প্রথম ছিল এই আর্টটা। আলহামদুলিল্লাহ আমি এটা ভালোভাবে কমপ্লিট করেছি। এখন আমার এটা ওয়ালে লাগানোর পালা। তো ওয়ালে লাগানোর জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করে। আমি সাধারণত পছন্দ করি যে কোনো কস্টিক টাইপের জিনিস ব্যবহার করতে, কারণ আঠা এগুলো বেশি দিন থাকে না, এগুলো ওয়ালের যে রংগুলো আছে এগুলোর সাথে লেগে একসময় ছুটে পড়ে যায়। আর যেহেতু এটা খুবই হালকা টাইপের, এজন্য আমি এর সাথে ক্লিয়ার যে টেপগুলো আছে আমাদের এটা দুই পাশে গোল করে লাগিয়ে ওয়ালে লাগিয়ে দেব, কারণ এটা ওয়ালের সাথে এবং লিপেন আর্টের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে লেগে থাকবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার হাজবেন্ড তো দেখে অনেক খুশি হয়েছে, সে বলেছে এই দুইটা জিনিস দিয়ে যেহেতু তুমি এত সুন্দর করে বানিয়েছো তাহলে আমি তোমাকে পরের বার নিয়ে গিয়ে লিপেন আর্টের যত সামগ্রী আছে সেগুলো সব নিয়ে দেব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এতটুকু হার্ডওয়ার্কের জন্য তোমরা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবে। ধন্যবাদ।